ওয়েলকাম টু আকাশ নিউজ ওয়াদার আপডেট চ্যানেলের বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেওয়ার জন্য আজ আমরা আবারও দেখে নেব গোটা রাজ্যের আবহাওয়া বার্তা কেমন থাকবে কোথায় হবে বাড়ি বৃষ্টি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো প্রথমে আমরা ঘূর্ণাবত দেখব এই মুহূর্তে যে আমরা কাস্ট মোড রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবত্য বিধ্বংসী আকারে একটা ঘূর্ণাবত্ত বড় আকারে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফৈজাবাদ কানপুর এলাহাবাদ তারপর পাটনার মাজপতি ঠিক এই স্থানটুকুর মধ্যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানটুকুর মধ্যে একটা ঘূর্ণাবত্ত কিন্তু অবস্থান করছে এই যে এর ফলে সাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের অনেক অঞ্চলে কিন্তু পড়তে দেখা যাচ্ছে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের রিপোর্টটা কিন্তু রয়েছে ঘূর্ণি এই যে ঘূর্ণাবত্তর একদম দক্ষিণে দক্ষিণ পাশের এই অঞ্চলগুলিতে এছাড়া বাংলাদেশে কিন্তু কিছু কিছু এলাকায় কুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের উত্তর জেলাগুলোতে কিন্তু অলরেডি আজকে বৃষ্টিপাতের রিপোর্ট ছিল ঢাকা বিভাগের আমরা এর আগে কিন্তু আপনাদেরকে বলেছিলাম কাপসিয়া বা ডাকার উত্তরের কয়েক জেলা তারপর আমরা বৃষ্টির রিপোর্ট পাই আরও এখানে কিশোরগঞ্জ তারপর আমরা এই যে দেখতে পাচ্ছি আপনারা কিশোরগঞ্জ শহরে তারপর এখানে মুন্সীগঞ্জ ঠিক এই স্থানটুকুর মধ্যে ঠিক এই স্থানটুকুর মধ্যে বাড়ি বৃষ্টির রিপোর্ট কিন্তু ছিল তো বৃষ্টি যদি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন না এছাড়া চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ কুমিল্লা এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত কিন্তু বেশি তবে বাকি অঞ্চলে তেমন বৃষ্টিপাত কিন্তু দেখা যায়নি কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র রাজশাহী বিভাগের কিছু কিছু স্থান তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বিভাগ তারপর আমরা এই ভিডিওটা বানাচ্ছি অলরেডি তখন কিন্তু বিকেলের সময় বা চারটা আটাইশ মিনিটের সময় কিন্তু আমরা এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি তো এরপরে রাতে কিন্তু এখানে আরও বৃষ্টিপাত দেখা যেতে পারে লাকাই শহরের ধরে বাজার তারপরে এখানে আগরতলার বিভিন্ন অঞ্চল জুড়ে এই যে স্থানীয় ম্যাপ তৈরি হয়ে আরও বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত দেখা যেতে পারে যাই হোক আমরা আপনাদেরকে মেঘলা মোটে দেখাবো এরপরে বৃষ্টিবাহী মোট চলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তো গুণাবত্র যদি আমরা এই মুহূর্তে যদি লাইভ ট্রেকিংটা করে দেখে গুণাবত্র কোন দিকে অগ্রসর হচ্ছে তো আমরা আরেকটু একটু চোট করি ম্যাপটা তো ঠিক দেখতে পাচ্ছেন তারা আমরা মঙ্গলবার দশ তারিখে লাইভ টেকিনটা দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন একই স্থানে গুণাবর্তটা কিন্তু অবস্থান করছে এই যে এই ঘূর্ণাবত্তর ফলে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু বাংলার বুকে কিন্তু প্রবেশ করতে হবে প্রবেশ করবে প্রচণ্ড উইন্ড কাস্ট হতে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভারী বৃষ্টিপাত নিয়ে কিন্তু ডুববে ঠিক এই স্থানটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচন্ড প্রচণ্ড পরিমাণ উইন্ড কাস্ট হচ্ছে এই স্থানটুকু কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে ঘূর্ণি এই যে ঘূর্ণাবত্তর একদম পশ্চিমবাগের জেলাগুলিতে এ হচ্ছে ভারতের মধ্যে যাই হোক আমরা বাংলার আপডেট দেখব তবে আগামীকাল কিন্তু বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাতাসে প্রচণ্ড গতিবেগছে এবং ভালো বৃষ্টিপাত কিন্তু তৈরি হতে পারে তো আমরা দেখি আর একটু লাইফ টেকিনটা করে আপনাদেরকে দশ তারিখের উইন গাছের আপডেট কেমন তো মঙ্গলবার এই মুহূর্তে নতুন আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে প্রায় কলকাতা ধরে বাংলাদেশের ঢাকা বিপাক হদরের এবং রাজশাহী দামবাদ তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক ঢাকার এই কাফিয়া কিশোরগঞ্জ এই স্থানটুকুর মধ্যে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর দেখতে পাচ্ছি ময়মৃসিং সহদরে এবং বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু দশ তারিখ থেকে কিন্তু শুরু হতে পারে এমন পরিস্থিতি কিন্তু রয়েছে অন্যদিকে বায়ুজাপরা গতিবেগটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানটুকুর মধ্যে মলুইবাজা লাকাইয়া তারপর আমবাছা আগরতলা তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরাপুর এসব স্থানটি কিন্তু প্রচণ্ড পরিমাণ উইনকাস্ট হ্রদেও কিন্তু দেখা যাচ্ছে তো আমরা আরেকটু লাইভ কিন্তু নিয়ে যাই দেখতে পাচ্ছেন আমরা দশ তারিখ যদি পুরো শেষ করি তাহলে দশ তারিখ উইন গাষ্টের এই যে উইন গাষ্ট ভিন্ন রকম হয়ে গেছে ভারী বৃষ্টির রিপোর্ট কিন্তু বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে দেখা যেতে পারে দেশের অতি ভারী বৃষ্টির রিপোর্ট কিন্তু রয়েছে এবং আরও ভয়াবহ বৃষ্টির রিপোর্ট কিন্তু রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আগর আমবাচা তারপর আগরতলা লাখাইয়া তারপর মৌলুইবাজার সিলেটের এই স্থানটুকুর মধ্যে এই স্থানটুকুর মধ্যে ভালো বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু রয়েছে তো এইবার সরাসরি আমরা একটু স্যাটেলাইট মোড়টা দেখাবো এরপর বৃষ্টি মোড় চলে আসবে আমরা আপনাদেরকে বজ্রের বৃষ্টি মোড়টা দেখিয়ে দেবো বৃষ্টিপাহী মোড় কোন কোন অঞ্চলে ভালো বৃষ্টিপাতির ভালো বৃষ্টিপাতের আপডেট দিচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা স্যাটেলাইট মোড়টা ওপেন করে নিলাম স্যাটেলাইট মোড় যদি আমরা এই মুহুর্তে দেখি চট্টগ্রাম তারপর এখানে কালাইয়া এদি এই স্থানটুকুর মধ্যে পর্যন্ত তারপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহর রাজশাহী এবং ঢাকার উত্তরের বেশ কিছু জেলাতে কিন্তু ভারী মেঘে কিন্তু ঢাকা পড়ে গেছে তো এর মেঘের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি মহিষকালী সহদরে তারপর টেকনাব কক্সবাজ চট্টগ্রাম চট্টগ্রামের বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাত হতে দেখা যায় চট্টগ্রামের মধ্যে এই যে চট্টগ্রাম পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা ঢাকার মধ্যপ্রান্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ আমরা কিন্তু এর আগে আপডেটে কিন্তু বলেছি ঢাকা বিভাগের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে আছে তবে ঢাকার উত্তরের তো অলরেডি বৃষ্টিপাত তৈরি হয়ে গেছে এবং বৃষ্টিবাহী মেঘগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে পূর্ব দিকে যদি অগ্রসর হয় সেই বৃষ্টি যদি আসে তাহলে সিলেট বিভাগের মৌলিকবাদ সিলেট বিভাগের এই জেলাগুলিতে অলরেডি এই যে সিলেট বিভাগের দক্ষিণের জেলাগুলি কিন্তু বৃষ্টিপাত পাবে এছাড়া বৃষ্টিপাত পাবে আগরতলার ওই যে আগরতলা পশ্চিমের জেলা এছাড়া আগ আগরতলার বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাত খাবো বলে আশা করা যাচ্ছে কুমিল্লার কিছু কিছু স্থানেও কিন্তু বৃষ্টিপাত হবে বলে আশা করা যাচ্ছে সেই সময়ের মধ্যে রাতের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর দিয়েও কিন্তু কিছুটা বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে গেছে এবং রাজশাহীর যে ভারতের এই স্থানটুকুর মধ্যে বৃষ্টিবাহী ম্যাগটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নালহাটি তারপরে আমরা দেখতে পাচ্ছি ঠিক বর্ডার এই এলাকাগুলোতে কিন্তু একটা বৃষ্টিবাহী ম্যাগটা কিন্তু তৈরি হয়ে গেছে পরবর্তী সেটা কিন্তু পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব দিকের বেশ কিছু অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের পাল্লায় পড়তে পারে সেটাও কিন্তু আশা করা যাচ্ছে এবার আমরা সরাসরি বৃষ্টি মোড়টা দেখে নিব প্রিয় দর্শক এই মুহুর্তে আমরা বজ্র বৃষ্টি মোটা সিলেক্ট করে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে পশ্চিমবঙ্গ বা কলকাতা এবং খড়গপুর পাকা দেখাচ্ছে দশ তারিখের মধ্যে আসলে পাকা দেখালে কিন্তু বৃষ্টিপাত দেখা যেতে পারে আমরা এই মুহূর্তে বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি তো অলরেডি লেটেস্ট আপডেট উঠে আসলো এই মুহুর্তে নতুন আপডেট মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে বৃষ্টিপাত এই মুহূর্তে এই যে শুরু হয়ে গেছে করাকপুর, কলকাতা এবং দামবাদ তারপর দেওগড় বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু রয়েছে কূর্ণাই বিভাগের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক তাহলে চট্টগ্রাম বৃষ্টি বৃষ্টি হবে না চট্টগ্রাম হালকা যে বৃষ্টি দেখাচ্ছে না চট্টগ্রামের মধ্যেও কিন্তু ভালো বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু রয়েছে চট্টগ্রাম এছাড়া কুতুবদিয়া এই স্থানটুকুর মধ্যে বৃষ্টিপাত রয়েছে মহেশচালী কুতুবদিয়া ছকুরিয়া সাতকানিয়া চট্টগ্রাম হাটহাজারি ফড়িচুড়ি উপজেলা এই স্থানটুকুর মধ্যেও কিন্তু ভালো বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরও ভালো বৃষ্টিপাত হবে কুমিল্লা সহদরে এবং আগরতলা এই স্থানটুকু ব্রাহ্মণবাড়িয়া তারপর আমরা আরও বৃষ্টিপাতের রিপোর্ট ঢাকা বিভাগেও কিন্তু বেশ কিছু অঞ্চল বৃষ্টিপাত হবে এই মুহূর্তে যে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় কিন্তু ভালো বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা রাত বা আটটা নটা দশটার সময় যদি চলা যায় রাত্রে কিন্তু আবার বৃষ্টিপাত দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চল উপকূলীয় সাগরে ঠিক এই স্থানটুকুর মধ্যে ভালো বৃষ্টিপাত তৈরি হতে পারে একদম দক্ষিণাঞ্চল এই যে মহিষ্কারের কৌতুবদিয়া এবং ছট্টগ্রামের পশ্চিমের সাগরে ভালো বৃষ্টিপাত তৈরি হবে এই বৃষ্টিপাত একটু একটু অগ্রসর হয়ে উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে তবে আগামীকাল মঙ্গলবার দশ তারিখ চট্টগ্রাম কক্সবাজার এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের অনেক জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত দেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাত অলরেডি আশা করা যাচ্ছে আমরা সে স্থানটুকু একটু বড় করে দেখব কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের রিপোর্ট বেশি একটু আমরা এদিকে একটু বড় করে নিব সরাসরি একটু একটু বড় করি হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই স্থানটুকুর মধ্যে একটু কিনে নিলাম আপনার দেখতে পাচ্ছেন এখানে গোলটার তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে গোলটার শহরের টিকে এই স্থানটুকু চন্দ্রকোনা চন্দ্রকোনার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেকটাই তারপর এদিকে আরামবাগ এদিকে আরামবাগের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে বলে আশা করা যাচ্ছে তারপর এদিকে কুটুলপুর এই স্থানটুকুর মধ্যে কিন্তু বাড়ি মেঘটা কিন্তু রয়েছে তারপর আরও দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির সম্ভাবনা এই হচ্ছে খড়গপুর এই স্থানটুকুর মধ্যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তারপর আরও দেখতে পাচ্ছি কোলাঘাট কোলাঘাট তারপর ওলুবে এই যে লাড়িয়া এই অঞ্চল তারপর বৃষ্টির সম্ভাবনা কলকাতা তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে হাবড়া শহরের বাংলাদেশের সাতকিরা তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সাতকিরা তারপর অভয়নগর নরাইল তারপরে এখানে আরও বাড়ি মেঘ বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু রয়েছে তো আগামীকাল দশ তারিখের মধ্যে দেশের মধ্যে আবার একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে নয় তারিখ ভালো বৃষ্টিপাত দেখা যায় অলরেডি সট্টেগ্রাম কক্সবাজার টেকনাপ এবং কুতুবদিয়া অঞ্চল ধরে ভালো বৃষ্টিপাত দেখা যায় তারপর দেশের বাকি জায়গায় তেমন বৃষ্টিপাত দেখা যায়নি মোটামুটি ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাঘ তৈরি হয়ে মেঘ তৈরি হয়ে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত দেখা যায় বাকি অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু একদমও কিছু দেখা যায়নি তবে দশ তারিখ মঙ্গলবার দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত আবার কিন্তু শুরু হতে যাচ্ছে যাই হোক পরবর্তীতে আমরা আবারও সতর্ক করে দেবো তো আজকের আপডেটটা আমরা এখানে শেষ করলাম যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না